দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এ তো খুব ছোটবেলায় পড়া কথা বা পড়া লাইনগুলোর মধ্যে একটা। আজকে সেরকমই একটা কাহিনী মানে মোটিভেশনে থাকবে, যেটা শুনলে আপনার আরও একবার ছোটবেলার পড়া কথাটা মনে পড়ে যাবে। মনে পড়ছে না আমি এই গল্পটা কোথায় পড়েছিলাম বা কোথায় শুনেছি, হয়তো ইন্টারনেটে কোথাও শুনেছিলাম কিংবা কোথাও হয়তো পড়েছিলাম, আমার এক্স্যাক্ট সোর্সটা মনে পড়ছে না, একদমই মনে পড়ছে না। তবে এই গল্পটা আমার কাছে গভীর রেখাপাত করে গেছিলো বলেই মনে হলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি এখান থেকে কেউ একটু উপকার পান। আজকের গল্পে এক গ্রাম আছে, যে গ্রামের গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন তারা একটা দুর্দান্ত মন্দির তৈরি করবেন এবং সেই মন্দিরে তারা দেবী মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং সেখানে নিয়মিত পূজা অর্চনা করবেন। একজন কারিগরকে এর দায়িত্ব দেওয়া হলো যে মন্দিরের ভিতরে যে মূর্তি সেটা তিনি নির্মাণ করবেন। মন্দির নির্মাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল। তা এই কাজটা করার জন্য কারিগর বললেন যে আমার তো একটা বড় মন্দির, তো সেখানে আমার একটা বড় পাথর লাগবে, তো সেই পাথরটা তোমরা কি জোগাড় করে এনে দেবে? গ্রামবাসীরা বলল নিশ্চয়ই যে দেবো, কোনো সমস্যা নেই। তারা আস্তে আস্তে পাশের জঙ্গলের ভিতর ঢুকলো একটা বড় পাথর জোগাড় করে আনতে। তা জঙ্গলে ঢুকেই তারা একটা বিরাট বড় পাথরের চাঁই দেখতে পেলো, যেটাকে তারা ঠিক করলো যে তারা সেটাকে নিয়ে যাবে। পাথরের মনে হতে লাগলো যে বাবা, এটা যদি আমাকে এরা উঠিয়ে নিয়ে যায় তাহলে আমাকে হাতুড়ি দিয়ে পেটাবে, ছেনি দিয়ে কাটবে, বাটালি দিয়ে ছাঁচবে এবং তারপর অনেক আমাকে ভোগান্তি মধ্যে দিয়ে যেতে হবে। তো সে প্রায় আরতির মতো করে উঠল যে যেন তাকে না নেওয়া হয়, ঈশ্বর তার কথা শুনলেন। হঠাৎ করে এই গ্রামবাসীদের মধ্যে একজন সিদ্ধান্ত নিল, এই পাথরটাকে বাদ দাও, একটু ভিতরে গিয়ে আরো দেখি যদি কোনো ভালো পাথর থাকে। তারা সেই পাথরটাকে ছেড়ে দিল। পাথরের আরজিটা যেন মনে মনে মুকুব হয়ে গেছিলো, এরকম একটা ব্যবস্থা হলো। তারা ভিতরে গেল, ভিতরে ওই রকম একটা বড় পাথর ছিল। এই পাথরটা কোনো রকম প্রতিবাদ করলো না, সে কোনো রকম আরজি করলো না ঈশ্বরের কাছে। ফলত এই পাথরটাকে নিয়ে চলে আসা হলো এই মন্দির বানানোর কাজে। যথারীতি পাথরটাকে ঠুকে তাকে ছেনি দিয়ে বা বাটালি দিয়ে দেবী মূর্তির আদলে করা হলো, তারপর তাকে মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা হলো এবং তাকে অত্যন্ত যত্ন সহকারে রাখা হলো, ধূপ ধুনো চন্দন ইত্যাদি দিয়ে। এইবারে গ্রামের লোকেদের হঠাৎ মনে হলো যে সামনে পা ধোয়ার জন্য বা হয়তো কাপড় কাচার জন্য কিংবা হয়তো অন্য কিছুর জন্য অন্তত একটা বড় পাথরের স্ল্যাব দরকার, যেটাতে হয়তো নারকোল টারকোল ভাঙা টাঙানোর হয়তো দরকার পড়তে পারে, তো সেটার জন্য একটা পাথরের স্ল্যাব লাগবে। তো সেই পাথরের স্ল্যাব একটাকে তুলে আনা হলো, যে পাথরটা পড়েছিল জঙ্গলে তাকে সেখান থেকে তুলে আনা হলো, মন্দিরের সামনে রাখা হলো, লোকজন সেখানে এসে নারকোল ভাঙত নিয়মিত। এবার এই যে পাথরটা, দ্বিতীয় পাথরটা যার উপরে নারকোল ভাঙা হতো, সে চিরকাল এটা বলে দুঃখ করলো যে আমরা দুজনে একই জঙ্গলে ছিলাম, আমরা দুজনে একই জায়গায় ছিলাম, অথচ আজকে তোমার উপর চন্দন লাগানো হয়, তোমার উপর তেল ঘি দিয়ে তোমার সামনে খাবার পরিবেশন করানো হয়, তোমাকে রোজ মোছা হয়, মলিন ধুলো একটু লাগলে সেটাকে ঝকঝকে তকতকে করে দেওয়া হচ্ছে, আমাকে দেখো প্রত্যেকদিন আমার উপরে নারকোল ঠুকে ঠুকে ভাঙা হয়, কী কষ্ট কী কষ্ট, এই যন্ত্রণাটা সহ্য হয় না আমার। তখন ওই যে দ্বিতীয় পাথর যেটা এখন মূর্তি হয়ে গেছে, সে একদিন ফিসফিস করে দ্বিতীয় পাথরটাকে বলল, অন্য পাথরটাকে যার উপর মার নারকোল ভাঙা হয়, সে বলল যে যেদিন তুলে আনা হচ্ছিল আমাদের দুজনকে, তুমি নিজেকে সরিয়ে এনেছিলে, তুমি ভয় পেয়েছিলে তোমার উপর হাতুড়ি দিয়ে ঠোকা হবে, ছিনি দিয়ে কাটা হবে কিংবা হয়তো সেটাকে অনেক ঘষা হবে এবং তোমার প্রচুর যন্ত্রণা হবে তুমি ভেবেছিলে, আমাকে তুলে আনা হয়েছিল, আমার মধ্যে দিয়ে সেই সমস্ত যন্ত্রণার পদ্ধতিগুলো গেছে, তারপরেই আজ আমি সুন্দর মূর্তি হয়েছি, তাই আজ আমাকে পূজো করা হয়, তাই আজ আমাকে অর্চনা করা হয়, তাই আজ আমাকে ধূপ ধুনো দেওয়া হয়, এত আমাকে প্রায়োরিটি দেওয়া হয়। তুমি তো ওই কষ্টটার মধ্যে দিয়ে যাওনি, তুমি ওই যন্ত্রণাটার মধ্যে দিয়ে যাওনি, তুমি প্রত্যেক দিনের ওই আঘাতটা সহ্য করনি, তুমি আরাম চেয়েছিলে, তাই আজও তোমার হয়তো আরামের জায়গাটাই আছে এবং তুমি লোকের পায়ের কাছে পড়ে আছো। এই গল্পটা আমাদের শেখায় যে জীবনে যারা প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ভাবছেন যে আমাদের যন্ত্রণা তো শেষ হচ্ছে না, কিংবা হয়তো যে সমস্ত মানুষজন ভাবেন যে আমি আর ও তো একই কলেজে ছিলাম, একই স্কুলে ছিলাম, আজও এত সফল আমি কেন নই, আজও বড় চাকরি করছে আমি কেন নই, আজও বড় ক্রিকেটার আমি কেন নই, তারা ওই কষ্টের প্রহরগুলোকে গুনতে হয়তো ভুলে যান। তারা হয়তো বলেন অমুক কি লাকি দেখেছিস, ওই লাকি হওয়ার পিছনে যে দীর্ঘ সাধনাটা রয়েছে আমরা ম্যাক্সিমাম সময় ভুলে যাই। ফলত যারা কষ্ট করছেন, যারা যন্ত্রণার মধ্যে দিয়ে আছেন, তারা কোনোভাবে কষ্টটাকে বা যন্ত্রণাটাকে হালকা করে নেবেন না বা চাইবেন না যে যন্ত্রণা কমে যাক, কারণ ওইটার মধ্যে দিয়েই আপনি ঋদ্ধ হন, আগুনের মধ্যে দিয়ে যায় বলেই সোনার রঙটা ওরকম
জলজলে হয়। আজকে মানডে মোটিভেশন এ পর্যন্তই। যদি মনে হয় যে হ্যাঁ এই মানডে মোটিভেশন আপনার ভালো লেগেছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গল্পটা থেকে আপনি কি শিখলেন। আর একটা পোল দিলাম ছোট্ট করে, যদি মনে হয় যে পরিশ্রম করলেই অ্যাকচুয়ালি সাফল্য পাওয়া যায়, কিংবা কেউ কেউ হয়তো ভাবেন যে প্রচুর পরিশ্রম করি কিন্তু আদপে কোনো সাহায্য পাওয়া যায় না বা সাফল্য পাওয়া যায় না, এগুলো শুধুমাত্র তত্ত্ব কথা, তাহলে তারাও এই পোলটাতে আমাদের জানাবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে উৎসাহ বাড়ায়, ফলত আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওগুলো যাদের যাদের প্রয়োজন মনে হয় তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা যারা শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ, উপর একটা হেডলাইন দিয়ে দিলে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, মানডে মোটিভেশন পরের সোমবার আমার পেজে এবং আমার চ্যানেলে, ফলত মিস করবেন না সেটা। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুটের করে স্মাইলটাকে পাস করতে থাকবেন, যাতে সবাই আনন্দে থাকে।